প্রিয় দর্শক সুরিদ ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে এই চ্যানেলটি দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এই লকডাউনের মধ্যে বসে আমরা অনেক কিছুই না করি যেহেতু আমরা ঘর থেকে বের হতে পারছি না ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে আপনাদেরকে আমরা বানিয়ে দেখাতে চেষ্টা করবো সোনামণিদের জন্য এবং বড়দের জন্য অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি সেটি হচ্ছে আলু দিয়ে প্রিয় প্রিয়দর্শক অত্যন্ত পুষ্টিকর ফসফরাস এই ফসফরাসযুক্ত এই খাবারটি অত্যন্ত মজাদার তো প্রিয়দর্শক এটা বিকেলের নাস্তায় সোনামণিদেরকে বানিয়ে দিতে পারেন ওরা খুব মজা করে এটাকে লুফে নেবে তো প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রিয়জনদের শেয়ার করে দেবেন তো চলুন দেখা যাক আমরা কিভাবে আজকে বিকালের নাস্তায় আলু দিয়ে নতুন একটি পিৎজা তৈরি করি দেখা যাক আমরা এখানে নিয়ে নিলাম দুইটি আলু এখন এগুলোকে আমরা সিলে নিব। আলু দুটো আমরা সিলে নিলাম এখন এই আলু দুটোকে আমরা গ্রেড করে নেবো প্রথমে গ্রেড করে নিচ্ছি লম্বাটে করে পাতলা করে এখন আমরা আলুগুলোকে চিপে নিব আমরা আলুগুলোকে চিপে ঝরঝরা করে নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব আমরা দুইটি ডিম এখন আমরা এগুলোকে ভালো করে ফিটে একটা প্যান নিয়ে নিলাম চুলোয় এখন আমরা পেনের মধ্যে দিয়ে দিব দুই চামচের মতো সয়াবিন তেল মিডিয়াম লতে রাখতে হবে এখন আশটি এখন আমরা সেই আলুগুলো দিয়ে দেবো যেটার মধ্যে আমরা ডিম মেখে রেখেছিলাম দিয়ে দিলাম সেটা এখন ভালো করে সমান করে দেব আমরা এখন আমরা এটাকে ঢেকে দেব ঢেকে দিলাম দর্শক আমরা পাঁচ মিনিট পরে এটাকে দেখি কী অবস্থা আছে একটু হ্যাঁ সুন্দর উপর দিয়ে হয়ে গেছে এখন আমরা এটাকে একটা থালের প্লেটের মধ্যে ঢেলে নেব প্লেটের মধ্যে ঢেলে তারপরে এটাকে আমরা আবার উলটিয়ে দেব প্রিয় দর্শক আমরা এটাকে উলটিয়ে দিলাম এখন আমরা এটার উপর দিয়ে দিয়ে দেব টমেটো সস ভালো করে মেখে দেব আমরা টমেটো সসটা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এবং টমেটো সসটা দিলে এটা টেস্টটা অনেক বেড়ে যায় আমরা দিয়ে নিলাম এক চামচ পরিমাণ টমেটো সস আমরা এখন দিয়ে দেব এটার উপর দিয়ে স্লিফ্লেক্স ফ্লেক্স আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন কোনো সমস্যা নাই আমরা একটু ঝাল খাবো সেই জন্য একটু স্লিফ্লেক্সটা দিয়ে নিলাম শুকনো পুর আর একটু সুন্দর গন্ধ আসবে সেই জন্য এখন আমরা এটার উপর দিয়ে দিয়ে দিব চিজ মজাওয়ালা চিজ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আর একটু মজাটা বেড়ে যাবে সেজন্য আমরা এখন এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য দুই মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে রাখবো প্রিয় দর্শক হয়ে গেল আমাদের আলুর পিৎজা অত্যন্ত মজাদার এবং সুস্বাদু এই পিৎজাটি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই লকডাউনের মধ্যে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনারা নিজেরা খাবেন এবং ছোটো সোনামণিদেরকে খেতে দিবেন পুষ্টিকর এই খাদ্যটি খেলে অনেক স্বাদ পাবে এবং পুষ্টিও হবে তো প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে ভুলবেন না আর অন্যদেরকে দেখার জন্য আপনজন আপনজনদেরকে দেখানোর জন্য আপনারা এটাকে শেয়ার করে দিবেন তো প্রিয় দর্শক লকডাউনে সকলে ভালো থাকবেন আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমরাও ভালো থাকি সুস্থ থাকি আজকের মতো এই কামনায় শেষ করছি अल्लाह हाफ़िज़ अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि